আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, সকলকে জানাই ইসলামিক কোশ্চেন বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ। আমাদের নিয়মিত প্রশ্ন উত্তর পর্বে আমাদের কাছে এক ভাই প্রশ্ন লিখেছেন যে কুরআনুল কারিমে সর্বমোট কয়টা তেলাওয়াতে সাজদার আয়াত রয়েছে এবং এই সাজদা কিভাবে আদায় করতে হবে। আমি এ বিষয়ে খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রথমে বলছি যে কুরআনুল কারিমে বিশেষ কিছু আয়াত রয়েছে যে আয়াতগুলো তেলাওয়াত করলে পরে তেলাওয়াতকারীর উপর এবং শ্রবণকারীর উপর একটা সাজদা করা ওয়াজিব হয়ে যায়। এ বিষয়ে অনেকগুলো সহি হাদিস রয়েছে, তার মধ্যে একটা রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরছি, তা হলো বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন যেটা বাংলা অনুবাদ করেছে বুখারি শরীফের 1009 নম্বর হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বারা সূরাতুন নাজমি ফাসাজাদা বিহা ফামা বাকিয়া আহাদুম মিনাল কওম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো একদিন সূরা নাজম তেলাওয়াত করতেছিলেন এবং তেলাওয়াত শেষে সাথে সাথে একটা সিজদা করলেন এবং তার সঙ্গে আরো যারা ছিল তাদের মধ্যে এমন কেউ বাকি ছিল না যে তার সঙ্গে সিজদা করেননি, অর্থাৎ সকলেই সিজদা করেছিলেন। এই হাদিস থেকে এটা স্পষ্ট বোঝা যায় যে তেলাওয়াতকারী এবং শ্রবণকারী উভয়ের উপর একটা সিজদা করা জরুরি হয়ে যায় যদি সে সিজদার আয়াত তেলাওয়াত করে। তো এই সিজদাটা কিভাবে দিতে হবে? আপনি যদি দাঁড়ানো অবস্থায় তেলাওয়াত করতে থাকেন তাহলে কুরআনুল কারিমটা এক পাশে রেখে আপনি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে ডাইরেক্ট সিজদায় চলে যাবেন, একটা সিজদা করতে হবে। আর আপনি যদি বসা অবস্থায় কুরআন তেলাওয়াত করেন তাহলে কুরআনুল কারিম এক পাশে রেখে আপনি কিবলামুখী হয়ে আল্লাহু আকবার বলে ওই বসা অবস্থায় ডাইরেক্ট সিজদায় চলে যাবেন, দাঁড়ানোর দরকার হবে না। আর সিজদার ভিতরে যে দোয়াগুলো করবেন, ওই নামাজের সিজদায় যে দোয়া করেন ঠিক সেই দোয়াগুলো এখানে করবেন। এবং সিজদা থেকে উঠানোর সাথে সাথে, সিজদা থেকে মাথা উঠানোর সাথে সাথে আপনার দায়িত্ব শেষ, এরপরে আপনি বসবেন নাকি দাঁড়াবেন সেটা আপনার ইচ্ছা। এবার আমরা জানব যে কুরআনুল কারিমে সর্বমোট কয়টা তেলাওয়াতে সিজদার আয়াত রয়েছে। এ বিষয়ে অনেকগুলো হাদিস আছে, হাদিসের ভিতরে অনেকগুলো সংখ্যাও উল্লেখ রয়েছে। তো এই হাদিসগুলো ইস্তেমবাদ করে ফুকাহায়ে কেরাম মুস্তাহিদ আলেমদের মাঝে কিছুটা মতপার্থক্য দেখা যায়। ইমাম আহমদ ইবনে হাম্বাল রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুরআনুল কারিমের ভিতরে সর্বমোট 15টা সাজদার আয়াত রয়েছে। অপরদিকে ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তিনি বলেছেন যে কুরআনুল কারিমের ভিতরে 15টা সাজদার আয়াতের মধ্যে 14টা সাজদার আয়াত সহি সূত্র দ্বারা গ্রহণযোগ্য। অর্থাৎ ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ 14টা সাজদার আয়াত উল্লেখ করেছেন, তার মধ্যে যেটা বাদ দিয়েছেন তা হলো সূরা হজের মধ্যে 2টা সাজদার আয়াত রয়েছে, প্রথমটা ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ গ্রহণ করেছেন, দ্বিতীয়টা গ্রহণ করেননি। তো এই 14টা সাজদার আয়াত সম্পর্কে ফুকাহায়ে কেরাম বা মুস্তাহিদ মুহাকিক আলেমদের মাঝে তেমন কোনো মতভেদ পরিলক্ষিত হয় না। তো আসুন আমরা জেনে নেই এই 14টা সাজদার আয়াত কোথায় কোথায় আছে। কুরআনুল কারিমে সর্বপ্রথম যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা আরাফের শেষ আয়াতে, এবং 2 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরাতুর রাদ এর 15 নম্বর আয়াতে, এবং 3 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরাতুন নাহল এর 49 নম্বর আয়াতে, এবং 4 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা বানি ইসরাইলের 107 নম্বর আয়াতে, এবং 5 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা মারিয়ামের 58 নম্বর আয়াতে, এবং 6 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা হজের 18 নম্বর আয়াতে, এবং 7 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা ফুরকানের 60 নম্বর আয়াতে, এবং 8 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা নামলের 26 নম্বর আয়াতে, এবং 9 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরাতুস সাজদা এর 15 নম্বর আয়াতে, এবং 10 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরাতুস সাদ এর 24 নম্বর আয়াতে, এবং 11 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা হামিম সাজদা এর 38 নম্বর আয়াতে, এবং 12 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরাতুন নাজম এর শেষ আয়াতে, 13 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা ইনশিকাক এর 21 নম্বর আয়াতে, এবং সর্বশেষ 14 নম্বরে যে সাজদার আয়াতটা রয়েছে তা হলো সূরা আলাকের শেষ আয়াতে। এই হলো কুরআনুল কারিমে সর্বমোট
14টা তেলাওয়াতে সাজদার আয়াত। আপনাদের যদি মনে না থাকে, আপনাদের সহজ করার জন্য প্রত্যেকটা কুরআনুল কারিমের ভিতরে দেখবেন যে এই আয়াতগুলোর নিচে দাগ দিয়ে মার্ক করা আছে এবং পাশে সাজদা লেখা আছে। আপনারা যখন ওই আয়াত তেলাওয়াত করবেন অবশ্যই সাথে সাথে একটা সাজদা দেওয়ার চেষ্টা করবেন, এটা ওয়াজিব আমাদের উপর। আর যদি সাথে সাথে ভুলে যান তাহলে যখনই মনে পড়বে যে আমি তেলাওয়াতের সাজদা তেলাওয়াত করেছিলাম সাজদার আয়াত, তো মনে পড়ার সাথে সাথে আপনি একটা সাজদা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তেলাওয়াতের সাজদাগুলো সাজদা আদায় করার মাধ্যমে এই আমলটা কন্টিনিউ করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।